হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করতে যাচ্ছি চাইনিজ ভেজিটেবল। সেদিন একটা চাইনিজ প্লেটার রান্না করেছিলাম, তার ভিতরে চাইনিজ ভেজিটেবলটা আমি আলাদা করে ভিডিওটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি কিউব কিউব করে, চাইনিজ ভেজিটেবলের জন্য চার কোণা করে সবজিগুলো কেটে নিয়েছি। গাজর কেটে নিয়েছিলাম, তারপর হচ্ছে ব্রোকলি, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। একটা প্লেটে আমি চাইনিজ ভেজিটেবলের জন্য সবজিগুলো কেটে রেখেছি, আর একটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। ফ্রাইড রাইসেরগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি, আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলের জন্য এটা চার কোণা করে কিউব করে কেটে নিয়েছি। আমার সবজিগুলো প্রিপেয়ার করা আছে, আর এখানে আমি একটু মাংস নিয়েছিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাদের রান্নাটা করে ফেলি। প্রথমেই আমি সবজিগুলো সেদ্ধ দিয়ে দেব, আর আমি রাইস কুকারে সবজিগুলো সেদ্ধ দিব। এই কারণে আমি রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে ওটার ভিতরে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। শুধু পেঁপে আর গাজরটা সেদ্ধ করতে হবে, আর যে ক্যাপসিকামটা সেদ্ধ করার কোনো দরকার নেই, ওটা আমি একটু তেলে ভেজে দিয়ে দেব। সো আমি প্রথমেই গাজর আর পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে তারপর রাইস কুকারটা অন করে দেব। এই যে আমি রাইস কুকারটা অন করে দিলাম, এখন সবজিটা সেদ্ধ হতে থাক। এটা 30 মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। এই যে আমি ঢাকনা খুলে সবজিটা চেক করতেছিলাম যে কতটুকু সেদ্ধ হলো, আমি টিপে দেখলাম যে হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি আর সেদ্ধ করব না, এখন আমি এটা ছেঁকে নেব। ছাকার জন্য আমি একটা ছাঁকনি ব্যবহার করব, আর এটা ঢেলে তারপর এটা ছেঁকে নেব। দেন আমি একটু ঠান্ডা পানি দিয়ে সবজিটা ভালোভাবে একটু ধুয়ে নেব, যাতে এটা ঠান্ডা হয়ে যায় আর গরম ভাবটা না থাকে। এই যে আমি ছেঁকে নিচ্ছি, ছাকার পরে আমি একটু ঠান্ডা পানি দিয়ে সবজিটা ভালোভাবে ধুয়ে নেব। আর ভেজিটেবলটা আমি রাইস কুকারেই করব, এই কারণে আমি রাইস কুকারে পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম। আর দেন আমি এর ভিতরে কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। রাইস কুকারটা এখনও গরম হয়নি, তো এটা প্রেশার পড়লে তখন এটা আসলে নিচের ডাউন মানে নামে। সো এটা আমি দিয়ে দিলাম, এটা গরম হয়ে যাবে। এই যে এখন প্রায় গরম হয়ে গেছে তেলটা, এই তেলটা গরম হয়ে গেছে, এই জন্য আমি এর ভিতরে 1 চামচ রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ, আর হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। দেন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব, যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। তাই আমি এটা প্রথম দিকেই দিয়ে দেব। এই যে আমি মাংসগুলো কেটে নিয়েছি খুব ছোটো ছোটো করে, যাতে খুব আর্লি এটা সেদ্ধ হয়ে যায়। এই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে রান্না করে নিব। আর এই পর্যায়ে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দেন আমি মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি একটু টমেটো সস অ্যাড করে দেবো। এটা পরিমাণ মতো আপনারা দিবেন, আমি প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করলাম। টমেটো সস দেওয়ার পরে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, আর ব্ল্যাক পেপার দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে আরও মানে 5 মিনিটের মতো মানে কষিয়ে রান্না করে নেব। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি।
পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর আমার মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি শুধু সবজিগুলো দিয়ে দেব, দিয়ে তারপর আমি রান্না করে নিব। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম তেলে, ওইটা আমি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে দেব। এই যে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এটা একটু গ্রেভি টাইপ রাখবো আর একটু ঝোল ঝোল থাকবে, এই কারণে আমি একটু পানিটা একটু বেশি দিয়েছি। পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে আমি এটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ারটা আমি একটা বাটিতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু পানি দিয়ে এটা মিশিয়ে তারপর এটা আমি সবজির ভিতরে দিয়ে দিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে মানে গ্রেভিটা একদম ঠিক হয়ে আসবে আর এরকম পানি পানি থাকবে না। সো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর লাস্ট পর্যায়ে আমি জাস্ট 1 চামচ চিনি দিয়ে দেব। আর চিনি দিয়ে 2 মিনিটের মতো এটা রান্না করে নিলেই হয়ে যাবে। এই যে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, এরপর আমি 2 মিনিটের মতো এটা রান্না করে নিব। এই যে চাইনিজ ভেজিটেবল রান্না করা কমপ্লিট। এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই মজা লাগে। আর আমি যা যা ইউজ করেছি সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, খুব কম উপকরণে খুব মজার একটা খাবার। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।